শুভজিৎ ইভিনিং এ সিআইআই এর ইন্ডাস্ট্রি মিটার প্রেজেন্টেশন রেডি? হ্যাঁ, যেটা এসিটি জন্য রেডি করেছেন সেটাই আমরা এখানে প্রেজেন্ট করব। চলো দেখি। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের বেনিফিটগুলো প্রথমে তোমায় দেখিয়ে নিই। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হেল্পস স্টুডেন্টস টু গেইন হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স হাউ ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস আর এক্সিকিউটেড। Industrial visit bridge the gap between theoretical training and practical learning in a real life environment. But basically make ensure ki industrial visits er basic je benefits gulo sheta jeno highlighted hoy, like after students jokon classroom e sheke he get a chance to repeat the thing or bari theke abar porte pare, but industry visits e kintu seta hoy na, so or okhane giye attention ta kintu grow kore, attention power ta ke strong rakhte hoy, he learns that. যেমন একটা পাওয়ার প্ল্যান্ট ট্রেনিং এ গিয়ে যদি স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটরস দেখানো হচ্ছে, ওই কিন্তু কন্ট্রোলটা ওই টাইমে দেখতে হবে, ইউ উইল নট নেভার গেট এনি চান্স কি ওটা যত বাড়িতে এসে দেখতে। অ্যাট দ্য সেম টাইম টিম বিল্ডিং এফেক্টটা আরো বেশি করে আসছে, ওরা বুঝতে পারছে ওখানে গেলে টিম বিল্ডিং এর কাজগুলো করতে হয়, দিজ আর দ্য থিংস যেগুলো কিন্তু গুগলে পাওয়া যাবে না, তো মেক এনশিওর কি এই জিনিসগুলো আমাদের 50 তে যেটা হাইলাইটেড। নেক্সট উইকে কিন্তু আমাদের সিডিসি সেলে সেকেন্ড ইয়ার এন্ড থার্ড ইয়ার স্টুডেন্টদের সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে একটা মিটিং রাখছি। ইয়েস, ওখানে কিন্তু আমাদের বেসিক এজেন্ডা থাকছে আমাদের স্টুডেন্টদেরকে এনকারেজ করা টু অ্যাপ্রোচ অ্যান্ড ফাইনালাইজ দেয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, কারণ আমরা স্টুডেন্টদেরকে কিন্তু স্পুন ফিডিং করাই না কখনো, আমরা চাই স্টুডেন্টসরা আমাদের ডেটাবেস নিয়ে ডাইরেক্ট কোম্পানিকে অ্যাপ্রোচ করুক। ডেফিনেটলি আমরা হেল্প করি, বাট ওরা যখন কোম্পানিকে অ্যাপ্রোচ করে দে ইউজ টু গেট অ্যাওয়ার অফ দি প্র্যাকটিক্যাল সিনারিওস। হ্যাঁ, আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য স্টুডেন্টের যেসব কোম্পানিতে পাঠাই তার চারটা দেখেন। আচ্ছা, এর মাঝে আমাদের স্টুডেন্টসরা প্রিভিয়াস ইয়ারে যে ট্রেনিংগুলো করেছিল তার যে এভিগুলো আছে সেটা একবার দিয়ে দিস ফর দ্য রেফারেন্স প্রেজেন্টেশনে কাজে লাগবে। ওকে, ফর সিভিল অ্যালকফ পিএস গ্রুপ লিগাল সার্ভিস, ফর কম্পিউটার সায়েন্স টিসিএস উইপ্রো আরএস সফটওয়্যার, ফর ডিসি বিএসএনএল সামি কনসাল্টিং সেন্টার রেসি, ফর ইলেকট্রিক্যাল সিএসসি মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট বিক্রম সোলার সাইট রিলায়েন্স পাওয়ার, ফর মেকানিক্যাল হিটাচি বিকানের ওয়ার্কিং ফ্যাক্টরি টেক্স ম্যাকো। গুড, ইটস সাফিসিয়েন্ট। দিদি, ওয়ান মোর থিং টু মেনশন, আমি এটাও এখানে ইনকর্পোরেট করেছি যে অ্যাজ পার এআইসিটি নর্ম দেয়ার হ্যাজ টু বি ওনলি ওয়ান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, বাট উই এনকারেজ আওয়ার স্টুডেন্টস টু গো ফর মাল্টিপল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অফ মিনিমাম 15 ডেজ ডিউরেশন। ইয়েস মিস্টার বাসু, হ্যাঁ আমাদের স্লট 4:30 থেকে, তো নো ইস্যুজ, উইল রিচ বাই 4 o'clock। ইয়েস, আর ডক্টর রত্না বাসু অলসো গিভেন মি আ কল, শি উইল বি দ্য গেস্ট স্পিকার টুডে, রাইট, অফ অমিত মেটালিক্স। পারফেক্ট, ক্যান ইউ জাস্ট কনফার্ম মি দ্য প্যানেল? হ্যাঁ, ডক্টর সুব্রত ভট্টাচার্য, হেড এইচআর আর্সেলা মিত্তাল, মৌমিতা মিত্র, ডিজিএমএইচআর এমএন দাসগুপ্ত, ইয়েস, অ্যান্ড রবীন্দ্র সাইনি, জিএমএইচআর এলএনটি, রাইট রাইট, ওকে, উইল সি ইউ দেন। ইয়েস, দ্য এন্টায়ার টিম উইল বি দেয়ার, নো ইস্যুস, থ্যাংক ইউ। দিদি, আমাদের কিন্তু এই ইন্ডাস্ট্রি একাডেমি মিটগুলো ভালোই হচ্ছে। লাস্ট ইয়ার উলুবেরিয়া কর্পোরেট মিটটা কথা মনে আছে? ট্রু, লাইক ইন্ডাস্ট্রি বেল্ট ওয়াইজ যত এরকম একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেটিভ মিট করা যাবে তত আমাদের কোর্সেসগুলো স্টাডিটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হবে, অ্যান্ড এই মিটগুলো হেল্পস আস টু গাইড দ্য ফাইনাল ইয়ার প্রজেক্টস অফ আওয়ার স্টুডেন্টস। তোমার শালকি কুণ্ডুর কথা মনে আছে? কম্পিউটার সায়েন্স ফাইনাল ইয়ার ব্যাচ, শি হ্যাজ ক্র্যাক 3 জবস বেসড অন আর ফাইনাল ইয়ার প্রজেক্ট, ক্যাপজেমিনাই, ই ইনফো সলিউশনস অ্যান্ড মিসকল। রাইট, দিস ফাইনাল ইয়ার প্রজেক্টস আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন্টারভিউতে মোস্ট অফ দ্য কোয়েশ্চনস আর বেসড অন দিস ফাইনাল ইয়ার প্রজেক্টস, দ্যাট ইজ ওয়াই উই ওয়ান্ট দ্য ফাইনাল ইয়ার প্রজেক্টস টু বি মোর ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। লাস্ট ইয়ার কৌশিক, শাল্লকি, ওরা যেমন উমেন সেফটি প্রজেক্টসের সফটওয়্যার ডেভেলপমেন্ট পোর্শনটাই ছিল, ইসি ডিপার্টমেন্ট হ্যাজ টেকেন কেয়ার অফ দি হার্ডওয়্যার পার্ট। এক্স্যাক্টলি, 2019 পাস আউট ব্যাচে গৌরব কীর্তিয়া, সায়ন মুখার্জিরা যেমন ইন্টারভিউ গুলো বেটার। চল, দেরি করে লাভ নেই, উই উইল বি লেট। ওকে, চল।